أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صل على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা অবশ্যই আছে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, পারবো না। সংক্ষিপ্ত বলতে গেল আলহামদুলিল্লাহ। অতবার সম্পৃক্ত দ্বারাই বসিত হোক আমার নবী, আপনার নবী, সব বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে এলিম বা শিক্ষা। এলিম বা শিক্ষা মূল আরবি শব্দ এলম, এর আবেদন অনুবাদন কর জানা। এক কথায় কোনো কিছু জাবিতীয় তথ্য অনুসরণ নামে হলো এলিম বা শিক্ষা। কিন্তু শরীয়তের পরিবেশে অজ্ঞতমূলক জ্ঞান অর্জন করার পর এলিম বা শিক্ষা বলা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, তখন রব পেয়েছে তিনি এলিম, হে নবী তুমি আমার হে নবী আমার প্রতিপালকের বিদ্যা বেশি করে দাও। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল কোরআন। আর রহমান আল্লাহ রহমান বলছেন, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সব কিছুই গ্রাবন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমিল্লাহি বিকাল লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা আলাম ইয়ানা। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন জমার রক্ত হতে, তোমরা পড়ো তোমার প্রতিপালকের নামে সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না তারা কিছুমান হতে পারে, কারণ মগজধারী ব্যক্তি কেবল উপদেশ গ্রহণ করে। অর্থাৎ ১৯ থেকে ২২ নম্বর আয়াতের মধ্যে বলেন, সমান হয় না অন্ধকার দৃষ্টিমান, আর সমান হয় না অন্ধকার এবং আলো, আর সমান হয় না ছায়া এবং রৌদ্রের তাপ, আর সমান হয় না জীবিত এবং মৃত্যু। অত্র আয়াতগুলি তারাই প্রমাণ হয় যে বিশেষ করে শিক্ষার গোত্র দেন শিক্ষিত অশিক্ষিত পার্থক্য করতে গিয়ে মহান আল্লাহ তাআলা যেমন জীবিত এবং মৃত্যু যেমন সমান করেছে, তেমনি শিক্ষিত অশিক্ষিত সমান করেছে। এখানে প্রমাণ হয় যে যেমন শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি জীবিত অবস্থায় মৃত্যুর মধ্যে প্রত্যেক ব্যক্তিকে শিক্ষা অর্জন করতে হবে, আর এবার যদি কোনো কারণ যে জানা থেকে অন্যতর শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমার থেকে মতো তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পক্ষ হতে শরিয়তের কথা লোকটার নিকটে পৌঁছে থাকো, যদি একটা বাক্য হয়ে থাকে তাও আর বানি ইসরায়েলদের হতে শোনা কথা বলে তাতে কোনো দোষ নেই, অর্থাৎ ভালো কথা শোনাতে কোনো দোষ নেই, কিন্তু যে ব্যক্তি ইচ্ছা তো আমার উপরে মিথ্যা আরোপ করবে সে তো ঠিক আছে জাহান্নামে প্রস্তুতি নিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারী হচ্ছে আব্দুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতো, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তিন ধরনের মানুষ শব্দে জারি থাকে, এক নম্বর যে সদকায় জারিয়া, দুই নম্বর যে এমন ইলিম বা জ্ঞান যাতে মানুষ সাধন কল্যাণ হয়, আর তিন নম্বর যে সুসুন্দর যা পিতামাতার জন্য দোয়া করে। পরশেষে দোয়া করি আমরা যে সবাই শিক্ষা অর্জন করতে পারি। আমার শিক্ষা এমন যদি আমরা যে জানি অন্যতর শিক্ষা দেবো, আল্লাহুম্মা ফিনি ফিদিনি, হে আল্লাহ আমাদেরকে দিন শিক্ষা তো ফিরে দেবেন, আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন বা ছোট সন্তান হিসাবে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।